হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আটা ও আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে ঝটপট এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতে যেমন টেস্টি হয় বানানো খুবই সহজ। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আলু ও আটার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তেলটা যত ভালোভাবে মিক্স করবেন নাস্তাটা কিন্তু খেতে ততটাই মুচমুচে তৈরি হবে। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ঠিক রুটি বা পরোটা বানানোর সময় আমরা যেরকম ডো তৈরি করি সেরকমই একটি নরম ডো তৈরি করে নিলেই হবে। দেখুন, ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে একবার থেসে নিচ্ছি। তারপরে এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো, আর সেই ফাঁকে নাস্তার পুরটা আমি বানিয়ে নেব। পুর বানিয়ে নেওয়ার জন্য আমি 250 গ্রাম আলুকে আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা কুচি, 1/2 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে নাস্তাটা খুবই টেস্টি হয়। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এর পরিবর্তে আপনারা ম্যাগি বা যে কোনো নুডলসের মশলা এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি একটু বেশি করে দিলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সেদ্ধ আলু দিয়ে নাস্তার পুর আমি বানিয়ে নিয়েছি। পুর এখন আমার একদম তৈরি। অন্যদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাও 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, তাই আটাটা আমি আরেকবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি। এবার এখান থেকে লেচি তৈরি করে নেব। রুটি বানানোর সময় আমরা যে সাইজের লেচি তৈরি করে থাকি সেই সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। এখানে আমার টোটাল 4টে লেচি তৈরি হয়েছে। এখন লেচিগুলো এইভাবে হাত দিয়ে গোল করে সমান করে নিলাম। তারপর কিচেন স্ল্যাবের ওপর অল্প একটু আটা ছড়িয়ে নিয়ে লেচিটা এভাবে রুটির মতো বড় গোল করে বেলে নিতে হবে। রুটিটা যতটা সম্ভব বড় আর পাতলা করে বেলে নিতে হবে। চেষ্টা করতে হবে চারপাশটা যেন একটু সমানভাবে বেলা হয়। এইভাবে দেখুন রুটিটা আমি বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি একটি থালার ওপর তুলে রাখছি। একই রকমভাবে আরও একটি রুটি আমি বেলে রেডি করে নিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকমভাবে দুটো রুটি আমি বেলে নিয়েছি। এরপর একটা রুটির ওপরে আলুর যে সেদ্ধ পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। রুটির চার সাইডে পুরটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। রুটির সব দিকে পুরটা সমানভাবে লাগিয়ে নেওয়ার পর আরেকটা রুটি যে বেলে রেখেছিলাম সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে রুটি দুটো রুটিকে একসঙ্গে খুব ভালোভাবে এভাবে জুড়ে দিতে হবে। তারপর বেলনা দিয়ে ওপর থেকে খুব আলতো হাতে এইভাবে একটু বেলে নিচ্ছি। খুবই আলতোভাবে কাজটা করতে হবে, প্রেসার দেওয়া যাবে না। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা করে কেটে নিতে হবে। লম্বা করে কাটা হয়ে গেলে সাইড থেকেও ঠিক এইভাবেই কেটে নিতে হবে। প্রতিটা পিস যেন চৌকো তৈরি হয় ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা পিসকে হাতে তুলে দুটো কোণা এভাবে জুড়ে দিতে হবে। তারপর অপর দুটো কোণা এইভাবে জুড়ে দিতে হবে। তাহলে নাস্তাটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আরও একটি নাস্তা আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দুটো কোণা দুদিক থেকে এইভাবে জুড়ে দিলেই নাস্তার ডিজাইন কিন্তু একদম তৈরি, আর খেতেও নাস্তাগুলো ভীষণ মজার হয়। একই রকমভাবে সবকটা নাস্তা বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অবশ্যই খুব ভালো গরম হতে হবে,
নালে কিন্তু নাস্তাগুলো একেবারে মুচমুচে তৈরি হবে না। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু লালচে করে ভাজা হতে দেব। তার আগে কিন্তু নাড়াচাড়া করব না। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন যখন নাস্তাগুলো এভাবে ওপরে একটু ভেসে উঠবে আর হালকা লালচে রং দেখা যাবে, তখন এগুলো আমি উল্টে পাল্টে নেব আর উল্টে পাল্টে নাস্তাগুলো আরেকটু লালচে করে ভেজে নেব। দেখুন নাস্তাগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে গরম তেলে নাস্তাগুলো ভাজলে এগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়, গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। একই রকমভাবে সবকটা নাস্তা ভেজে আমি রেডি করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো আর সুস্থ থাকবেন।